সামনেই দেশের 73তম সাধারণতন্ত্র দিবস। প্রত্যেকবার দেশের এই বিশেষ দিন সাড়ম্বরে পালন করে আসমুদ্র হিমাচল। এবারের প্রজাতন্ত্র দিবসের আগে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে দিল্লিকে। সম্প্রতি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে গাজীপুরের ফুলের বাজারে উদ্ধার হওয়া আইডি বিস্ফোরক উদ্ধার হওয়াকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা নিয়েছে দিল্লি পুলিশের আধিকারিকরা। রাজধানীর রাজপথে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বসানো সহ 300টি সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। নয়াদিল্লির ডিসিপি দীপক ইয়াদব জানিয়েছেন, জঙ্গি নাশকতার সম্ভাবনার পাশাপাশি বাড়তে থাকা করোনা সংক্রমণও দিল্লি পুলিশের চিন্তা আরও বাড়িয়েছে। জানা গিয়েছে, পুলিশকে রাজধানীর নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। দীপক যাদব জানিয়েছেন, নয়াদিল্লি এলাকা ও তার আশেপাশের বসবাসকারী ভাড়াটে এবং হোটেলগুলিতে থাকা অতিথিদের উপর বাড়তি নজরদারি করা হচ্ছে এবং প্রয়োজনে তাদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াও চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তৎক্ষণাৎ পদক্ষেপের জন্য কুইক রেসপন্স টিম তৈরি রাখা হয়েছে। কোনো ধরনের উড়ন্ত বস্তু যেন নিরাপত্তা বিঘ্নিত না করতে পারে, সেই কারণে এন্টি ড্রোন টিমও মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন, ফেসিয়াল রিকগনিশন সিস্টেমে থাকা 300টি সিসিটিভি ক্যামেরা শহরের নানা জায়গায় বসানো হবে। ওই সিস্টেমে 50,000-এর জন্য সন্দেহভাজন অপরাধীর তথ্য থাকবে। ক্যামেরাতে তাদের দেখা পাওয়া গেলেই সঙ্গে সঙ্গে তাদের শনাক্ত করা সম্ভব হবে। সূত্র মারফত জানা গিয়েছে, করোনা বিধির কারণে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের মোট 4,000 টিকিট বাজারে পাওয়া যাবে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সর্বাধিক 24,000 জন উপস্থিত থাকতে পারেন বলেই জানিয়েছেন দিল্লি পুলিশ। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও। সব খবর কি সত্য হয়? সব সত্যই কি খবর হয়? টিভি রিমোট টিপলেই বা মুঠোফোন খুললেই যা দেখছেন তার সবই কি খবর? রং মিশানো নেই তো? আপনি যা দেখছেন তার সবই কি খবর? খবর কি সত্যি আপনাকে দেখানো হচ্ছে? এখন খবরের ভেতরের খবর দেখুন, সত্যকে নিংড়ে খবরের ভেতরে ঢুকুন, সমস্ত লুকোনো সত্যকেই খবরে দেখুন। কারণ আমরা খবর দেখাই, গল্প না। আর খবর মানেই পাবলিক নাও। সত্যের পথে, সময়ের সাথে আমরা আছি মানুষের পাশে।